হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কলকাতাস বং। আজকে 24th January, আর দিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজকে আমার বার্থডে। আর সকালবেলায় তুহিন এসে আমাকে সারপ্রাইজ দিল উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড কেক। আমি তোমাদের ভাষায় এক্সপ্রেস করতে পারবো না যে আমি কতটা বেশি খুশি হয়ে গেছিলাম, কারণ সকালবেলায় উঠে যদি এরকম একটা সারপ্রাইজ পাওয়া যায় মনটা ভীষণই খুশি হয়ে যায়। তারপর কেক কাটিং আর কেক খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করলাম। আর তোমরা সবাই মোটামুটি তুহিনকে চেনো, যারা চেনো না বলে দিই, তুহিন হচ্ছে আমার হাজবেন্ড। আমাদের রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট, খুব তাড়াতাড়ি সোশ্যাল ম্যারেজও হয়ে যাবে। তারপর আমি গেলাম পাড়ার দোকানে পেটাই পরোটা কিনতে। পেটাই পরোটা খেতে আমার ভীষণই ভালো লাগে, আর বার্থডের দিন ভালো লাগার খাবারটা খাবো না সেটা কি হতে পারে? তাই নিজের জন্য গুছিয়ে পেটাই পরোটা আর এক বাটি ঘুগনি নিয়ে নিলাম, তার সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। ফ্লিপকার্টে একটা ড্রেস অর্ডার করেছিলাম, ওটার ডেলিভারি আজকে পেলাম। তারপর স্নান করে পুজো দিয়ে নিলাম। আর আজকে রান্নাঘরের সম্পূর্ণ দায়িত্বটাই মা নিয়েছে, আমাকে একদমই সকাল থেকে রান্নাঘরে ঢুকতে দেয়নি। এরপর চলে এলো সেই স্পেশাল মুহূর্তটা। ছোটবেলায় এই মুহূর্তটার জন্য ভীষণ অপেক্ষা করে থাকতাম সারা বছর। মা বেশ সুন্দর করে থালার চারিপাশে পরিবেশন করে সাজিয়ে খেতে দিত। আজকেও সেই পরিবেশনের কোনো কমতি হয়নি। সাদা ভাত, তার সাথে একটু বিরিয়ানি, রাইস আর 5 রকম ভাজা দিয়েছিল মা। বেগুন, আলু, ফুলকপি, বিনস আর শিম ভাজা। আর লাল লাল করে মা আজকে চিকেনের ঝোল বানিয়েছিল, তার সাথে পায়েস আর রাজভোগ। এই হাউস কোটটা আমাকে দাদা গিফট করেছেন। এই যে ব্লু কালার ড্রেসটা দেখছো, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এই ড্রেসটা আমাকে পাশের বাড়ির একজন কাকিমা আমাকে গিফট করেছে। এই ছিল আমার বার্থডে মিনি ব্লগ। তোমরা তোমাদের বার্থডে কিভাবে সেলিব্রেট করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।